হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আজ আমরা তোমাদের পর্ষদ থেকে নবম শ্রেণীর গণিতে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার পার্ট 4 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 নিয়ে আলোচনা করেছিলাম। যদি তোমরা কেউ সেই ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজ আমরা পার্ট 4 এ এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের প্রতিটি অঙ্ক খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা প্রত্যেকটি কোয়েশ্চেন খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। এক নম্বর কোয়েশ্চেন, এখানে তোমাদের এমসিকিউ দেওয়া আছে। এক একটা কি বলা আছে, পাই একটি মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, বীজীয় অমূলদ সংখ্যা না তুরীয় অমূলদ সংখ্যা, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমাদের বেছে লিখতে হবে। তো এখন দেখো, আমরা পাই মানে সবাই জানি, পায়ের মান হচ্ছে 22/7, এটা আমরা জানি। তাহলে পায়ের মান যেহেতু 22/7, 22/7 কি সংখ্যা? একটা মূলদ সংখ্যা, যেহেতু এটাকে আমরা পি বাই কিউ লিখতে পারবো। তাহলে 22/7 যেহেতু পায়ের মান, তাহলে এটা কি মূলদ সংখ্যা হবে? না, এটা মূলদ সংখ্যা নয়, কারণ পায়ের মানটা এক্স্যাক্টলি 22/7 নয়। আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য বা বৃত্তের যখন আমরা ক্যালকুলেশন করি তখন আমরা এটাকে 22/7 ধরে নিই, কিন্তু পায়ের মান 22/7 নয়। পায়ের মান হচ্ছে 3.14, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ পায়ের মান হচ্ছে কি, অসীম এবং অনাবৃত্ত, কারণ পায়ের মানটা অসীম পর্যন্ত চলতে থাকে, আবার কোনো সংখ্যা রিপিটও হয় না। সেই জন্য পায়ের যে মান, পায়ের মানটা হচ্ছে অসীম এবং অনাবৃত্ত। তোমরা সবাই জানো অসীম এবং অনাবৃত্ত সংখ্যাগুলোকে কি বলা হয়, আমরা সেগুলোকে জানি অমূলদ সংখ্যা জানি, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এবার দেখো, তাহলে এটা পূর্ণ সংখ্যা তো হবে না, তাহলে কি হবে, অমূলদ সংখ্যা হবে। কিন্তু দেখো এখানে দুটো অপশন দিয়েছে, একটা বীজীয় অমূলদ সংখ্যা আর একটা তুরীয় অমূলদ সংখ্যা। এখন দেখো আমরা বুঝে নেব বীজীয় আর তুরীয় মানে কি। বীজীয় কথাটা এসছে বীজ থেকে। মনে করো একটা সমীকরণ x²-2=0, যদি এখান থেকে আমরা x এর মান বের করি তো কি পাবো, দেখো দুইটা ডান দিয়ে এলে 2 হবে, আর উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাবো, √2 পাবো। এই যে √2, √2টা কি হচ্ছে, এই সমীকরণটার একটা বীজ। তোমরা বহুপদী সংখ্যামালায় বীজ পড়েছো, তো x²-2 এর একটা বীজ কি √2। তার মানে এই যে √2, √3, √5, রুট দিয়ে যে সমস্ত সংখ্যা আছে বীজীয় অমূলদ সংখ্যা, কারণ এই সংখ্যাগুলো হচ্ছে কোনো না কোনো বহুপদী সংখ্যামালার বীজ, সেই জন্য এগুলোকে বলা হয় বীজীয়। কিন্তু তুরীয় কি, তুরীয় অমূলদ সংখ্যাগুলো কোনো বহুপদী সংখ্যামালার বীজ হয় না। যেমন পাই, ই, এইগুলো হচ্ছে তুরীয় অমূলদ সংখ্যা, কারণ এই সংখ্যাগুলো কোনো বহুপদী সংখ্যামালার বীজ নয়, সেই জন্য এগুলো কি, তুরীয়। আশা করি তোমরা বীজীয় এবং তুরীয় সম্বন্ধে বুঝতে পারলে। তাহলে এই অপশনটা হবে না, বীজীয় হবে না, তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে, সঠিক অ্যান্সারটি হবে তুরীয় অমূলদ সংখ্যা। তোমরা অ্যান্সারটা লিখবে কিভাবে, পূর্ণ বাক্যে লিখবে। তোমরা কোয়েশ্চেনটা লিখবে, এখানে লিখবে পাই একটি, দিয়ে অপশনটা লিখে ডি লিখে তোমরা এখানে অ্যান্সারটা লিখবে তুরীয় অমূলদ সংখ্যা। প্রত্যেকটা এমসিকিউ তোমাদের এইভাবে লিখতে হবে, পূর্ণ বাক্যে উত্তর। নেক্সট কোয়েশ্চেন, দুই নম্বর কোয়েশ্চেন, জিরো এর এনতম মূল। এখানে চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে তোমাদের বলতে হবে। দেখো কোয়েশ্চেনটা কিন্তু একটু ভুল দেওয়া আছে, এখানে এনটা অবশ্যই মেনশন করা উচিত ছিল। এখানে মেনশন করতে হতো যেখানে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা যদি দেওয়া থাকতো তাহলে কোয়েশ্চেনটা একদম ঠিক থাকতো। তো দেখো এনতম মূল মানে কি, এনতম কথার অর্থ হচ্ছে কোনো সংখ্যার ঘাত যদি 1/n হয় এটাকে বলবো আমরা এনতম মূল। যেমন তোমরা জানো 2^2 বা 3^1/4 বা 5^1/3, এগুলো কি, এগুলোকে আমরা বলি মূল। যেমন এটাকে আমরা লিখতে পারি কি, লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি √2, যেহেতু হাফ, হাফ মানেই তোমরা জানো রুট। ঠিক একইভাবে এটাকে আমরা কি লিখতে পারি, 4√3 আমরা বলি, এটাকে আমরা কি বলি, √5 বলি, এগুলোকেই আমরা কি বলি এনতম মূল। এখন দেখো জিরো এর এনতম রুট কি হবে, তাহলে জিরো এর এনতম রুটকে আমরা এইভাবে লিখতে পারি, এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হোক না কেন, জিরো এর ঘাত যদি 1/n হয় বা এনতম মূল নি, সেটার মান সবসময় কি হবে, জিরো হবে। দেখো ধনাত্মক কথাটা না বললে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এন এর মানটা যদি ঋণাত্মক হয় তাহলে আমরা কিন্তু জিরো এর এনতম মূল পাবো না, সেক্ষেত্রে আমাদের ডি অপশনটা হয়ে যাবে। তাহলে দেখো জিরো এর এনতম মূল কি হবে, অ্যান্সার হচ্ছে জিরো। নেক্সট কোয়েশ্চেন, তিন নম্বর দেখো কি বলা আছে, y+7=0, সমীকরণটির লেখচিত্র y অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল,
y অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে, x অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। তো দেখো y equals to 7 equals to 0, এই সমীকরণটাকে আমরা লিখতে পারি না এইভাবে y equals to minus 7। তো দেখো y equal to minus 7, minus 7 টা কি একটা ধ্রুবক সংখ্যা। তোমরা সবাই জানো y equal to যদি আমরা ধ্রুবক পাই তাহলে সেটা কি হয়, x অক্ষের সমান্তরাল হয়। তাহলে সঠিক অ্যানসারটা কি হবে, x অক্ষের সমান্তরাল হবে। তোমরা এইভাবেও করতে পারো, এই যে তোমরা 6 কে যদি করো x এর মান আর y এর মান করে, y এর মানটা এখানে minus 7 minus 7, তোমরা এখানে যে কোনো মান নিয়ে নাও, 2 3 5 নিয়ে নাও, এটাকে যদি তোমরা গ্রাফে প্লট করো তাহলে কি হবে, সেটা x অক্ষের সমান্তরাল পাবে। নেক্সট কোশ্চেন, x plus y equals to 20, 10x plus 5y equals to 140 সহ সমীকরণের একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে, দুটি নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে, অসংখ্য সাধারণ সমাধান থাকবে, কোনো সাধারণ সমাধান থাকবে না, সঠিক উত্তরটি আমাদের লিখতে হবে। তো প্রথমত দেখো সমীকরণ দুটোকে আগে লিখি, x plus y equals to 20 এবং 10x plus 5y equals to 140। এখন আমরা কি করব, x এর সহগের অনুপাত বের করব, y এর সহগের অনুপাত বের করব এবং যে ধ্রুবক রাশি আছে তার অনুপাত বের করব। তো দেখো x এর সহগের অনুপাত কত হচ্ছে, এখানে x এর সহগ হচ্ছে 1, 1 লিখলাম, এখানে x এর সহগ কত, 10, 10 লিখলাম, আচ্ছা 1 এর 10 পেলাম। ঠিক একইভাবে y এরটা বের করি, কত পাবো 1, এই যে y এর সহগ কিছু নাই মানে 1 আছে ধরে নিতে হবে, এখানে y এর সহগ কত 5, আচ্ছা এখানে কত পাচ্ছি দেখো 20, আর ধ্রুবক রাশি হচ্ছে এখানে 140। তো দেখো এটা যদি কাটাকাটি করি 20 একে 20 আর 2 সাথে 14 মানে 1 এর 7 পাচ্ছি এটা এই পার্টটা। এখন দেখো যদি x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাতের সাথে যদি সমান না হয়, আমরা দেখতে পাচ্ছি এখানটাতে কি হচ্ছে, সমান হচ্ছে না, এই যে যদি সমান না হয় তাহলে আমরা জানি যে সমীকরণ দুটির সমাধান কি হয়, একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকে, এই যে এ অপশনটা। যেহেতু আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি x এর সহগের অনুপাত নট ইকুয়ালস টু y এর সহগের অনুপাত, তাহলেই আমরা বলতে পারি যে এর একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে, এগুলো আমাদের আর দেখার দরকার নেই। তাহলে সঠিক অ্যান্সারটি কি হচ্ছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে এ। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন, 1 নম্বর প্রশ্ন কি বলা আছে, কোন চতুর্ভুজাকার ক্ষেত্রের একটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রের বাইরে থাকলে, চতুর্ভুজাকার ক্ষেত্রের চতুর্ভুজটি একটি সামান্তরিক, এটা সত্য না মিথ্যা। তো দেখো একটা চতুর্ভুজ দিয়েছে, আবার কি বলা আছে চতুর্ভুজটির কর্ণটা হচ্ছে চতুর্ভুজের বাইরে, তো ছবিটা কিভাবে হবে। তো দেখো এই যে এটা হচ্ছে গিয়ে আমরা চতুর্ভুজটা আঁকবো এইভাবে, এই যে এটা একটা চতুর্ভুজ, দেখো চারটা বাহু আছে। এখন দেখো আমরা যদি বিপরীত শীর্ষবিন্দু যদি যুক্ত করি তাহলে আমরা কি পাবো, এই যে দেখো এটা যদি যুক্ত করি এইভাবে তাহলে আমরা কি পাবো, একটা কর্ণ পাবো, এই যে এটা হচ্ছে কর্ণ। তাহলে দেখো চতুর্ভুজটা আঁকলাম আর চতুর্ভুজটার কর্ণ দেখো চতুর্ভুজের বাইরে অবস্থিত, তাহলে এই চতুর্ভুজটা কি কখনো সামান্তরিক হবে, এই চতুর্ভুজটা কখনোই সামান্তরিক হবে না, কারণ সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিকের ভেতরেই থাকে, তাই যে এই বিবৃতিটা দেওয়া আছে এটা কি আছে, মিথ্যা আছে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, রম্বসের একটি কোণ সমকোণ হলে রম্বসটি একটি বর্গক্ষেত্র, সমকোণ কথার অর্থ কি, 90 ডিগ্রি। দেখো রম্বসের কি হয়, চারটা বাহুই সমান হয়, এই যে রম্বসের চারটা বাহু হচ্ছে কি সমান, আবার বিপরীত কোণগুলো কি হয় সমান হয়। এখন দেখো রম্বসের একটা কোণ যদি আমরা সমকোণ করে দিই তাহলে দেখো সেটা কি হয়ে যাবে, একটা বর্গক্ষেত্র হয়ে যাবে, কেন দেখো আমরা জানি রম্বসের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি হয়ে যাবে, আবার এই দুটো 90 হলে এই দুটো কোণ তো সমান, তাহলে এই দুটো 90 90 করে হতে হবে, কারণ চারটা কোণের যোগফল 360 হতে হবে। তাহলে দেখো রম্বসের একটা কোণ যদি সমকোণ হয় তাহলে সেটা কি হয়ে যায়, বর্গক্ষেত্র হয়ে যায়। তাহলে এই যে বিবৃতি দেওয়া আছে এটা কি দেওয়া আছে, এটা সত্য দেওয়া আছে। 3 নম্বর প্রশ্ন, বহুপদী সংখ্যামালায় চলের সূচক যে কোনো পূর্ণ সংখ্যা হবে। তো দেখো বহুপদী সংখ্যামালা আমরা জানি ধ্রুবক আর চলরাশি দিয়ে বহুপদী সংখ্যামালা গঠিত হয়, এখন সেখানে যে চলরাশি থাকে তার ঘাত বা সূচক যে কোনো পূর্ণ সংখ্যা হয় না, চলরাশির যে সূচক সেটা সবসময় কি হতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে বা অখণ্ড সংখ্যা হতে হবে, ঋণাত্মক হলে হবে না, যেহেতু এখানে যে কোনো পূর্ণ সংখ্যা বলেছে ধনাত্মক বা ঋণাত্মক মেনশন করা নাই, তাই এটা মিথ্যা হবে, এটা অবশ্যই আমরা কি লিখবো, মিথ্যা লিখবো। নেক্সট 4 নম্বর, 0 একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা এবং 0 বহুপদী সংখ্যামালা, এটা সত্য না মিথ্যা বলতে হবে। তো দেখো আমরা জানি ধ্রুবক বহুপদী সংখ্যামালা কোনগুলো, যে কোনো ধ্রুবক সংখ্যাই হচ্ছে ধ্রুবক বহুপদী সংখ্যামালা, 0 তো একটা ধ্রুবক সংখ্যা তাহলে এটা অবশ্যই ধ্রুবক বহুপদী সংখ্যামালা,
আবার এটাকে কি বলা হয়, শূন্য বহুপদী সংখ্যামালাও বলা হয়। এর একটা নাম আছে শূন্য বহুপদী সংখ্যামালা। তার মানে এই যে বিবৃতিটি দেওয়া আছে এটা কি দেওয়া আছে, এটা সত্য দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, 3-এর 1 নম্বর, GX ইকুয়ালস টু 2x-16 বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি লিখো এবং বহুপদী সংখ্যামালাটির শূন্য নির্ণয় করো, শূন্য বা বীজ। তো দেখো সমীকরণ আমরা কিভাবে লিখবো, এই GX-টাকে 0-এর সাথে সমান করবো, তাহলে আমরা সমীকরণ পেয়ে যাবো। তো আমরা লিখবো প্রদত্ত বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি হলো GX ইকুয়ালস টু 0। এটাকে আমরা লিখতেই পারি 2x-16 ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে কি করব, বীজ বের করব। কিভাবে বীজ বের করি, x এর মান বের করলে বীজ পেয়ে যাব। তাহলে 2x ইকুয়াল টু কত, 16, বা x ইকুয়ালস টু 16/2, বা x এর মানটা কত পেলাম, 2/16। তাহলে এটাই হচ্ছে কি, বহুপদী সংখ্যামালাটির শূন্য বা বীজ, শূন্য আর বীজ একই কথা। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব। অতএব বহুপদী সংখ্যামালাটির শূন্য হলো 8। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর, কি দেওয়া আছে, 8x³ + 8x-5 বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করো। তো দেখো আমরা উৎপাদক কিভাবে নির্ণয় করি, প্রথমে আমরা এই যে বহুপদী সংখ্যামালা দেওয়া আছে এটাকে আমরা ধরে নিই, fx দ্বারা আমরা ডিনোট করতেই পারি, যেহেতু এটা ফাংশন বা বহুপদী সংখ্যামালা। এটাকে আমরা লিখি 8x³ + 8x-5, যেহেতু x দিয়ে সংখ্যামালাটা আছে সেই জন্য আমাদের fx নিলাম। এখন আমাদের যদি এই বহুপদী সংখ্যামালাটির উৎপাদক নির্ণয় করতে হয়, তাহলে x এর এমন একটা মান খুঁজতে হবে যে মানটা আমরা এই বহুপদী সংখ্যামালাই x এর জায়গায় বসিয়ে দিলে এই সংখ্যামালাটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ fx ইকুয়াল টু আমরা কি পেয়ে যাবো, 0 পেয়ে যাবো। যদি আমরা এটা পেয়ে যাই তাহলে আমরা উৎপাদক নির্ণয় করতে পারবো। তোমরা ভ্যানিসিং মেথড বা জিরো মেথড করেছো, যার সাহায্যে আমরা উৎপাদক বিশ্লেষণ শিখেছিলাম, ঠিক একই প্রসেসে আমরা উৎপাদকটা নির্ণয় করব। তো প্রথমে আমরা x এর জায়গায় 1, 2, 3, -1, -2, -3 এইভাবে সংখ্যাগুলো বসিয়ে দেখব কোন সংখ্যা বসালে এই রাশিটা পুরো 0 হয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে রাফে এগুলোকে টেস্ট করে দেখে নেব। তো তোমরা দেখবে আমরা যদি x এর জায়গায় হাফ বসাই তাহলে এই রাশিটা 0 হয়ে যাবে। দেখো আমরা এখানে বসিয়ে দেখি, f অফ হাফ ইকুয়ালস টু কত পাচ্ছি দেখো, 8 × ½³ + 8 × ½-5। তাহলে আমরা ক্যালকুলেশন যদি করি, 8 থাকলো ইন্টু 1/2³ কত হবে, 1/8, এই যে 2³ 1³ প্লাস 2 দিয়ে যদি কাটাকাটি করি বা ভাগ করে দিই, 2^4 - 5, এখানে 8 কেটে গেল, তাহলে পরে থাকলো 1+4-5। তো আমরা দেখতে পাচ্ছি 4 আর 1 = 5, 5 থেকে 5 = 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর মান হাফ হলে এই বহুপদী সংখ্যামানটা কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তো আমরা কি লিখব, x ইকুয়াল টু হাফ, বা এখান থেকে আমরা উৎপাদকটা পেয়ে যাব। তাহলে কত হবে, 2 দ্বারা গুণ করলাম 2x = 1, 2x-1 = 0। তাহলে আমরা কার মান 0 পেলাম, 2x-1 এর মান 0 পেলাম না। তাহলে এটাই হবে গিয়ে কি, এই বহুপদী সংখ্যামালাটির একটা উৎপাদক। তাহলে আমরা অ্যান্সারটি লিখে নেব, 8x³ + 8x-5 বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক 2x-1। নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেন, দেখো কি বলা আছে, -2, -2 এবং 4, 6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব। তো তোমরা জানো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে বের করতে হয়। দেখো দুটি বিন্দু A1, B1 আর একটা যদি A2, B2 হয়, তাহলে এদের মধ্যে দূরত্ব কি হয়, √A1 - A2 তার স্কোয়ার, ভুজগুলোর মাইনাস তার হোল স্কোয়ার, প্লাস কোটি দ্বয়ের মাইনাস B1 - B2 তার স্কোয়ার। এইভাবে করি। তো আমরা এই ফর্মুলাটা ইউজ করব, আমাদের এগুলো লেখার কিছু দরকার নেই। আমরা শুধু লিখবো এখানে -2, -2 এবং 4, 6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি হবে, √ ভুজ দ্বয়ের মাইনাস, ভুজ কোনটা, এই যে -2 আর এখানে 4 আমরা বিয়োগ করব, তার স্কোয়ার নেব, প্লাস এখানে আবার কোটিগুলোর মাইনাস করব, -2, -6 তার স্কোয়ার, ইউনিটটা হবে একক। ক্যালকুলেশন করো কি হবে, -2 এবং -4 কত হবে, -6 তার স্কোয়ার। ঠিক একইভাবে এটা কত হবে, -2 আর -6 হচ্ছে -8 তার স্কোয়ার, এত একক। এখন -6 এর স্কোয়ার কত, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 6 এর স্কোয়ার 36, -8 এর স্কোয়ার কত, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 8 এ 8 = 64, 36 আর 64 যোগ করলে কত হয়, 100, 100 এর বর্গমূল কত, 10। তাহলে আমরা কত পেলাম, 10 একক পেলাম। তাহলে এটাই হলো গিয়ে কি, নির্ণেয় দূরত্ব। আশা করি তোমরা 3 নম্বর কোয়েশ্চেনটা বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বরে দেখো তোমাদের একটা উপপাদ্য দেওয়া আছে, যুক্তি দিয়ে প্রমাণ করো
যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 18 নম্বর উপপাদ্য। দেখো কিভাবে তোমরা অ্যান্সারটা লিখবে, তোমরা বই থেকে লিখে নেবে। উপপাদ্য 18 87 পেজে তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের এখানে দিয়ে দিলাম, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। তো আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি উপপাদ্যটা। দেখো একটা চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, মানে কি ABCD একটা চতুর্ভুজ ধরে নিলাম, এর এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। আমরা ধরে নিচ্ছি AB আর DC এক জোড়া বাহু যেটা সমান এবং সমান্তরাল, মানে AB ইকুয়াল টু DC এবং AB সমান্তরাল DC। আমাদের প্রমাণ করতে হবে চতুর্ভুজটা হচ্ছে একটা কি সামান্তরিক। তো সামান্তরিক প্রমাণ করার জন্য আমাদের দুটো ত্রিভুজ বানাতে হবে। ত্রিভুজটা বানাবো কিভাবে, আমরা AC কর্ণ টানবো। AC কর্ণ টানলে আমরা দুটো ত্রিভুজ পেয়ে যাবো। AC কর্ণ টানলাম, এখন টার্গেটটা কি প্রমাণ করার জন্য, প্রমাণ করার জন্য আমাদের এই দুটো ত্রিভুজকে কি করতে হবে, সর্বসম দেখাতে হবে। সর্বসম দেখানোর জন্য তিনটা শর্ত নিতে হবে তোমাদের। এখন শর্তগুলো কি কি পাবো দেখো, ত্রিভুজ ABC এবং CD এর মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখো, তিনটা শর্ত। একটা শর্ত তো প্রদত্ত থেকেই পেয়ে যাবো, এই যে AB ইকুয়ালস টু DC দেওয়া আছে, এটা প্রদত্ত, এই যে আমরা ধরে নিয়েছি। আবার অ্যাঙ্গেল BAC সমান একান্তর ACD, এই যে BAC এই কোণটা আর ACD এই কোণটা একান্তর কোণ। কেন একান্তর, দেখো এই দুটো বাহু সমান্তরাল দেওয়া আছে, যেহেতু AP আর TC সমান্তরাল আর ACটা ছেদক, ছেদক যদি হয় তাহলে ছেদকের বিপরীত পাশে যে দুটো কোণ তৈরি হয় সেগুলো কি হয় একান্তর কোণ, আর একান্তর কোণ কি হয় সমান হয়। আবার ACটা তো সাধারণ বাহু, দুটো ত্রিভুজেরই তো একই বাহু, সেই জন্য AC হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা কি পাচ্ছি, একটা সাইড পেলাম, একটা অ্যাঙ্গেল পেলাম, আর একটা সাইড পেলাম। তাহলে এসে সর্বসমতা দিয়ে আমরা বলতেই পারি ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম, এই যে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। এখন সর্বসম হলে কি হয়, অনুরূপ বাহু আর অনুরূপ কোণ সমান হয়। তাহলে এই কোণটা তো আমরা সমান দেখিয়ে দিয়েছি, এবার আমরা কি করব, এই দুটো কোণ সমান দেখো, এই যে DAC সমান BCA আমরা বলতেই পারি, এই যে ACB বইয়ে দেওয়া আছে দেখো একই ব্যাপার, ACB সমান DAC, এই যে ACB সমান DAC। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হবে না, কারণ ভুল আছে, এটা তোমরা ঠিক করবে, এখানে কোণ হবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হবে কথাটা, ঠিক আছে ঠিক করে নিও। এবার দেখো এই দুটো কোণ হচ্ছে সমান, আবার দেখো AD আবার BC কে AC ছেদ করার ফলে দুটো সমান কোণ তৈরি হয়েছে। তাহলে কোণ দুটো যদি সমান হয়, ছেদকের বিপরীত পাশে যদি দুটো কোণ যদি সমান হয়, তাহলে এই বাহু দুটো কি হবে, অবশ্যই সমান্তরাল হবে। দেখো BC সমান্তরাল AD, এই যে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ABCD চতুর্ভুজের AB সমান্তরাল DC আগে থেকে ছিলই, আর আমরা প্রমাণ করে দিলাম এই দুটো বাহুও সমান্তরাল। তার মানে এই চতুর্ভুজটির বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল, আর একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহু সমান্তরাল হয় তাহলে সেটা কি হয়, একটা সামান্তরিক হয়। অতএব ABCD একটি সামান্তরিক, প্রমাণিত। আশা করি তোমরা সমস্ত কোয়েশ্চেন খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের কথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এতটাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।